পৃথিবীতে এমন বহু জেল রয়েছে যা বানানো হয়েছিল অপরাধীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য। তাদেরই মধ্যে এমনও অনেক জেল রয়েছে যার নাম শুনলে কয়েদিদের রাতের ঘুম উড়ে যায়। এমনই একটি জেল হলো সেলুলার জেল। স্বাধীনতার পূর্বে ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচারের অন্যতম স্মারক হিসাবে ইতিহাসের পাতায় পরিচিত এই সেলুলার কিংবা কালাপানি জেল। আর এই জেলের প্রতিটা ইট সাক্ষী রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশদের অকথ্য নির্মম অত্যাচারে। আন্দামান পর্বের শেষ পর্বে আমরা আজকে জানব এই সেলুলার জেলের কিছু ভয়ঙ্কর ঘটনা সম্বন্ধে, কিভাবে উপনিবেশিক শাসকরা ভারতীয় বিপ্লবীদের উপর অকথ্য অত্যাচার করত এবং কিভাবে সেই তাজা প্রাণগুলোকে তারা অকালে ঝরিয়ে ফেলত, তারই নিদর্শন এই সেলুলার জেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো এটা আমাদের আন্দামানে আজকে লাস্ট দিন। তো দেখো, আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর ওদিকে মামা ঘুমিয়ে পড়ে চোখে ঘুমন্ত অবস্থায় নিয়ে নিয়েছি, নিয়ে আমরা চলে আসলাম সেলুলার জেল। এই একটা জিনিসই আমাদের দেখার বাকি আছে। তো এখানে চলে আসলাম, এসে চলে গেলাম সোজা টিকিট কাউন্টারে, কারণ এটা এখন একটা মানে ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে, এখন টিকিট কেটেই দেখতে হয়। তো এখানে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা ভারতীয়দের জন্য, আর ফরেনারদের জন্য ওটা 100 টাকা। আর কেউ যদি চাও ভিডিও ক্যামেরা করতে, তো ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা এক্সট্রা দিতে হবে, আর এমনি ফোনের ক্যামেরা কিংবা এমনি ক্যামেরাতে কোনো টাকা লাগে না। তো ওখান থেকে আমরা টিকিট কাটার পর এবার সেলুলার জেলের মধ্যে প্রবেশ করব। তো আমরা ভেতরে চলে এসেছি, আর একবার চারপাশটা দেখিয়ে নিই। আর এখানে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের জায়গা, ওই জন্য এত সিট করা। তো আমাদের এতটাই দুর্ভাগ্যবশত আমরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে পারিনি, ভীষণ খারাপ লাগছিলো। আমি তো বলবো যারা যারা সেলুলার জেলে ঘুরতে আসবে তারা অবশ্যই লাইট অ্যান্ড সাউন্ডটা একবার দেখে আসবে, ভীষণ ভালো, এখানকার পুরো গল্পটা সুন্দরভাবে ফুটিয়ে তোলে, অবশ্যই দেখা উচিত লাইট অ্যান্ড সাউন্ডটা। তো আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পারিনি, কারণ আমাদের ট্যুর প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছিল, সেই জন্যে আমরা টিকিট পাইনি আর কি। মানে ওটা 1 মাস আগে থেকে অনলাইনে বুক করতে হয়, ওখানে গিয়েও করা যায় টিকিট বুক, সেটা মানে ওকেশন ছাড়া গেলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আমরা যখন গেছি প্রচুর ভিড় ছিল, তো গিয়েছিলাম টিকিট কাটতে, তো অনলাইনে তো পাইনি সিট, আর ওখানে গিয়ে আর কি পাবো, সেই জন্য আর দেখা হয়নি। তো প্রথমেই চলে আসলাম ফাঁসিঘর দেখতে, দেখলে গা শিউরে ওঠার মতন অবস্থা। মানে এখানে কত বিপ্লবী যে এখানে অকালে মরেছে, মানে সত্যি সেই সব কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কখনো 3 জন, কখনো 1 জন, কিংবা কখনো 2 জনকে একসাথে এভাবে ফাঁসি দেওয়া হতো। তো আর ফাঁসি দেওয়ার পর সেই নিথর শরীরটা পড়ে যেত এই ঘরে, এই নিচেতে। এইখানে যে কত সহস্র বিপ্লবীর তাজা প্রাণ অকালে গেছে, মানে সেটা কল্পনার বাইরে আমাদের একদমই, সেসব কথা ভাবলে চোখে জল জ্বলে আসে। কতটা অত্যাচারিত হয়ে তারপর সেই তাজা প্রাণগুলোকে এইভাবে কেড়ে নিত ওরা। তারপর চলে আসলাম এই সেলেরই একটা নমুনা দেখতে। তো সেলটাকে এইভাবেই বানানো হয়েছিল, সেলটার 7টা উইংস ছিল, আর ঠিক মাঝখানে ছিল সেন্ট্রাল টাওয়ার, ওইখান থেকেই সমস্ত উইংসগুলোতে নজর রাখা হতো। আর প্রতিটা সেলের ফ্রন্ট সাইড দেখো, আর একটা সেলের ব্যাক সাইড, মানে কেউ এই সেল থেকে ওই সেলে কারোর সাথে সম্পর্কও রাখতে পারবে না, এইভাবেই ব্রিটিশরা এইভাবেই সেলটাকে বানিয়েছিল। কিন্তু এই 7টা উইংসের মধ্যে আপাতত এখন আছে 3টে উইংস, বাকি 4টে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টো উইংস নষ্ট হয়ে গেছিলো, তারপর 1941 সালে ভূমিকম্পেও কিছু 2টো উইংস নষ্ট হয়েছে। তো সেখানে এখন সরকারি হসপিটাল হয়েছে, আন্দামানের সরকারি হসপিটাল হয়েছে সেখানটাতে, আর আপাতত এখন পড়ে আছে 3টে উইংস। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর থেকে ইংরেজরা এই জেল বানানোর পরিকল্পনা শুরু করে। পরিকল্পনা ছিল 5 বছরের মধ্যে জেলটি শেষ করার, সেই পরিকল্পনা বাস্তবায়িত করে 1896 সালে, কিন্তু শেষ করতে করতে 1906 সাল, অর্থাৎ 10 বছর লেগে যায়। আর এই জেল বানানোর কাজেও নিযুক্ত করা হয় স্বাধীনতা সংগ্রামীদেরকেই। আর এই সেল তৈরি করতে তখনকার দিনে ব্রিটিশ সরকারের খরচ হয়েছিল প্রায় আনুমানিক 5,17,000 টাকা,
আর এই সেলের প্রতিটি ঘর ছিল দৈর্ঘ্য 4.5 মিটার আর প্রস্থে ছিল 2.7 মিটার, এতটাই ছোট্ট ছোট্ট ঘর। আর এই যে লাল ইটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তখনকার দিনে আনা হয়েছিল বার্মা থেকে। তখনকার ইংরেজ সরকার বার্মা থেকে এই ইটগুলোকে আনিয়ে এই সেলটা প্রস্তুত করেছিল। আর সেলের প্রতিটা রুম একটার থেকে অন্যটা সম্পূর্ণ আলাদা। কেউ যদি ভিতরে থাকে, পাশের কক্ষে কী আছে কেউ জানতেই পারবে না, এমনভাবেই ব্রিটিশ সরকাররা এই জেলটা বানিয়েছিল। বীর সাবরকরের ভ্রাতৃদ্বয়ও একই সেলে বন্দি থেকেও কখনো ওরা জানতেই পারেনি যে ওরা একই সেলের মধ্যেই বন্দি আছে। তারপর আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। তো এখানে ছাদ থেকে ভিউটা অসাধারণ লাগছিল দেখতে, সামনে শুধু জল আর জল যেদিকেই তাকাবে। আর এই সাইডটাতে দেখছো এখানে একটা উইংস ছিল, আপাতত এখানে এখন সেই উইংসটা নেই, এটা এখন সরকারি হসপিটাল হয়েছে। এটা সমুদ্র দ্বারা বেষ্টিত এই জেলটির সেল সংখ্যা ছিল 696টি, যার প্রতিটি কক্ষে আটকে রাখা হতো ভারত মাতার সন্তানদের, আর চলত ঔপনিবেশিক শাসকদের নির্মম ভয়ঙ্কর অত্যাচার। এই সেলের মধ্যেই দুটো করে পাত্র দেওয়া থাকতো, একটার মধ্যে কয়েদিরা তাদের নিজেদের খাবার খেত, আর আরেকটা দেওয়া থাকতো তাদের নিজেদের শৌচক্রিয়া সারার জন্য। তারপর নিজেদেরকেই সেগুলো পরিষ্কার করে রাখতে হতো আবার পরের দিনের জন্য। এইভাবেই অত্যাচার করা হতো। তারপর আমরা চলে আসলাম একদম পুরো সেন্ট্রাল টাওয়ারের উপর। এখান থেকে পুরো সেলটার 360 অ্যাঙ্গেল একটা সুন্দর ভিউ পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগছিল চারিধারে। আর ওই দিকে দেখলে যে নীল ছাউনি করা এইগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এখন ওই হসপিটাল বানানো হয়েছে। এদিকে একটা উইংস ছিল, 4টে উইংস ছিল আর ওইদিকে, তো এখন সেগুলো নেই, এখন এই 3টে উইংস আছে আপাতত, আর বাকি 4টে আর নেই। তো দেখো যেদিকেই তাকাবে শুধু জল আর জল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রজ আইল্যান্ড। তো এইখানেই সমস্ত কিছু অত্যাচার করতো, যা করার এখানেই করতো বিপ্লবীদের উপর। তারপর স্টিমারে করে চড়ে ওরা চলে যেত ওই রজ আইল্যান্ডে, মানে ওখানেই ওরা থাকতো, ওটাই হচ্ছে ওদের ফুর্তির জায়গা। আর যা সমস্ত কিছু নির্যাতন করার, অত্যাচার করার, এখানে এসে বিপ্লবীদের উপর সেগুলো করতো। এই সেলে বন্দি ভারতীয় বিপ্লবীদের খেতে দেওয়া হতো ঘাসের তৈরি সবজি, সেটা খাওয়ার উপযোগী না হলেও তাদের কাছে অন্য কোনো উপায়ও ছিল না। ক্ষুধার্ত থাকার চেয়ে এই ঘাসের তৈরি সবজি খেয়েই দিন কাটাতো ভারতীয় বীর সেনারা। আর খাবার জল, যেটাকে আমরা জীবন বলি, সেটা বিষের সঙ্গে তুলনা করলে কিছু ভুল হবে না, কারণ বিষাক্ত পোকামাকড়ে ভর্তি জলই পান করতে হতো তাদের। সেলের 3টে উইংস ঘুরে আসার পর নিচে নামার পর আমরা দেখতে পেলাম একটি ছবি সংগ্রহশালা। তো এখানে প্রবেশ করার পর দেখতে পেলাম ব্রিটিশ আমলের কিছু পুরনো ছবি, যেখানে বেশিরভাগটাই ছিল রস আইল্যান্ডের। রস আইল্যান্ডে যেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেগুলোই ব্রিটিশ আমলে কেমন ছিল এই ছবিগুলো দেখলে পরিষ্কার বোঝা যায়। তোমরা যারা আমার রস আইল্যান্ডের ভিডিওটা এখনও দেখোনি, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে এই ছবিগুলোর সাথে তোমরা ওখানে অনেক মিল খুঁজে পাবে। তো স্বাধীনতার মূল্য আমরা যারা আজকাল বুঝতে পারি না, তারা এখানে আসলে বুঝতে পারবে, এখানে আসলে দেখতে পাবে কত আত্মত্যাগের পর আমরা আজ স্বাধীনতা পেয়েছি। দয়া করে সেই ভারত মাতাকে সবাই আগলে রেখো, বাঁচিয়ে রেখো, আর কমসে কম সেই স্বাধীনতা সংগ্রামীদের সম্মানটুকু দিও। এনারা তাদের প্রাণ বাজি রেখে লড়াই করে গেছেন শুধুমাত্র এই কারণে যাতে আমরা আজ ঠিকভাবে থাকতে পারি, ঠিকভাবে খেতে পারি, আর আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর দেশকে বাঁচাতে পারি। সুতরাং স্বাধীনতার মূল্য কেউ ভুলে যেও না, এটাই আমার সবার কাছে অনুরোধ। ভারতীয় বিপ্লবীদের অত্যাচারের কথা যতই বলবো ততই কম বলা হবে। এনারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নরক যন্ত্রণা ভোগ করে গেছেন। এই সেলে বন্দি কয়েদিদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেওয়া হতো, নারকোল ছোবড়া ছাড়ানো থেকে শুরু করে সেই ছোবড়া দিয়ে কার্পেট বানানো, কোনো সময় তোয়ালে বানানো, এছাড়াও দিনে 15 থেকে 30 পাউন্ড নারকোল তেল পর্যন্ত ঘানিতে টেনে বানিয়ে নেওয়া হতো তাদেরকে দিয়ে। যতই কষ্ট হোক, যা বলবে সেটাই করতে হবে, যদি অন্যথা হয়েছে সাথে কিল চর থাপ্পড় তো আছেই,
বেতের ঘাত তো আছেই, এছাড়া আছে ফাঁসির মঞ্চ। যেহেতু এই সেলটি চারিদিকে জল দ্বারা বেষ্টিত আর এই সেলের মধ্যে অকথ্য অত্যাচার করা হতো, নির্মম অত্যাচার, সে কারণে এই সেলটির নাম হয়েছে কালাপানি জেল। সমুদ্রবেষ্টিত এই জেলটির সেল সংখ্যা ছিল 696টি, আর স্বদেশী বিপ্লবীরা এখানে এলে এখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো উপায় ছিল না। পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও হয়তো তাকে সমুদ্রে আত্মহত্যা করতে হতো, নয়তো ফাঁসির দড়ি গলায় পড়তে হতো। এই ছিল ওনাদের নিয়তির পরিহাস। আর সেই ফাঁসি দেওয়ার পর সেই ঝুলন্ত দেহটাকে 3 ঘন্টা ঝুলিয়ে রাখা হতো, যাতে অন্য কয়েদিরা সেই দেহ দেখে ভীত হয়ে কোনো ব্রিটিশ বিরোধী কাজ না করে। আর এই যে শহীদ বেদিটা দেখছো, এখানে কয়েদিদের হসপিটাল ছিল। সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পর ভারতীয় গভর্নমেন্ট এখানে শহীদদের উদ্দেশ্যে একটি স্মারক বানিয়ে দিয়েছেন। আর এই যে দেখছো স্বতন্ত্র জ্যোতি জ্বলছে, এটা দুটো আছে, এটা একটা সামনে আর একটা আছে। এগুলো ভারতীয় বীর বিপ্লবীদের উদ্দেশ্যে সব সময় জ্বলছে, কখনোই নেবে না, 365 দিন 24 ঘন্টা এইভাবেই জ্বলে। আর এত সব কিছু দেখতে দেখতে ঘুরিতে কখন বিকেল 5টা বেজে গেল টেরই পেলাম না। এরপর শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেজন্য আমাদের সবাইকে বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানানো হলো, কারণ লাইট অ্যান্ড সাউন্ডের জন্য নতুন করে টিকিট শো করাতে হয়। আর আমরা যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড দেখবো না, সেই জন্য আমরা চললাম হোটেলের দিকে। তো আমি তোমাদের একটাই কথা বলবো, যদি তোমরা কখনো আন্দামানে ঘুরতে যাও, তবে অন্তত একবার সেলুলার জেল থেকে ঘুরে আসবে, আর নিজের চোখে সাক্ষী থেকে আসবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অদম্য লড়াই আর তাদের উপর ব্রিটিশ পুলিশদের অকথ্য নির্যাতনের অনেক অজানা গল্পের। তো আন্দামান ভ্রমণের এই 1 সপ্তাহের পর্ব এখানেই সমাপ্ত হলো। কালকে আমরা ফিরব বাড়িতে, আর কাল থেকে আবার কর্মজীবনের মূল স্রোতে ফিরে যাওয়া। আর এই আন্দামান ভ্রমণের এই 7টা দিনের স্মৃতিগুলো আজীবন কাল মনের মণিকোঠায় একদম স্মৃতি হয়ে থেকে যাবে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো, তাহলে পরবর্তীতে যে আমি নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।